সে আগে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাওয়ার পরে থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরেতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টকটক করে দুটোকা শব্দ, থেমে থেমে তিনবার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। তিনবারের পর আরো একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে। খবরদার, 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরো কত রকমের টোকা মারার রকমের ফের আছে, কতবার হয়েছে কতবার বদলেছে। সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারে আগেকার কালে? ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পার্টি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে, সৌখীরও তো এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোক এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার তো দেখো কাণ্ড, একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক? আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে 2 খইমুড়ি বেঁচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝিচাকড়ের কাজও তো করতে পারি না, করলেই বা রাখতোকে? সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ে 2 মোষ আছে, তবু বউ নাতি তার পেটে একটু দুধ পড়েছে, ওদের শরীরে দুধের দরকার। কিসের আওয়াজ? গন্ধ গোবুল কিংবা শিয়ালটিয়াল হবে বোধ হয়। কি খেতে যে এরা আসে বোঝা দায়। ডাক বোধ হয়, হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে। টিকটিকেরাও শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য, করে নে। না তাহলে টিকটিকে নয় তো, আওয়াজটা খনখনে, টিনের কপাটের উপর ঠোকা মারার শব্দ। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? না আর সন্দেহ নেই, কিন্তু তবুও বলা যায় না কে না কে। বাবা রে, বিড়ির গন্ধ! এইটুকু পড়বার তো কথা ছিল না। অবাক কাণ্ড, তাহলে তো দলের লোক টাকা দিতে আসেনি, পুলিশের লোক নয় তো? টোকা মারবার নিয়ম কানুন হয়তো জানে না। সৌখী ছাড়া পাবার চেয়ে এখনো বহু দেরি, নিশ্চয়ই পুলিশের লোক। তবে তুমি যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে, দলের কারণ নামটাম আবার বেরিয়ে না যায় মুখ থেকে। কে? ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কি করে? সেই একই রকম রয়ে গেলি, ছাড়া পেয়ে বুক ফুলিয়ে না বাড়ি ফিরে চুপি চুপি এসে দরজায় টোকা মেরে মায়ের সঙ্গে খুন শুরু হচ্ছিল এতক্ষণ। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল, আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেওয়ার হুকুম দিয়ে দিলে। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল, সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে, তাই বেশি রিমিশন পেয়ে গেলাম। আচ্ছা তুই কুপিটা জ্বালতো আগে, তারপর সব কথা হবে। চুলে তো তোর বেশ পাক ধরেছে, তাই তোর বাপের মতো লাগছে তোকে। তা হ্যাঁ রে, তোকে এত রোগা রোগা লাগছে কেন? জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি?
এদের কাউকে দেখছি না যে। রে, আমি এটারই ভয় করছিলাম, বউ বাপের বাড়ি গিয়েছে। তা হঠাৎ বাপের বাড়ি? ছেলে সবে বাড়ি ফিরেছে, এখনই সব কথা বললে তার মাথা গরম হয়ে যাবে। মরদের রাগ শুনেই হয়তো ছুটবে ঝগড়া করতে দলের লোকেদের সঙ্গে, আমাকে টাকা দেয়নি বলে। আর নাতি বউয়ের কথাও এখন শুনিয়ে কাজ নেই, ছেলে শরীর খারাপের কথা শুনলে এখানে আর একদিনও থাকবে না। সৌখী এতদিন পরে এলো, আমার কাছে একদিনও থাকবে না, কয়েকদিন পরে আস্তে আস্তে সব খুলে বলা যাবে। কেন, মেয়েদের কি বাপ মাকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি নাকি? অপ্রতিভ যে হতাশ হয়েছে বেশি সৌখী, তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারার আগে দরজায় কান ঢেকে কতক্ষণে দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমাবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুর বাড়ি বউ ছেলেকে নিয়ে আসতে। একথা কখনোই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কি বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে, হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এত রাতে তোকে আর রাঁধতে বসতে হবে না। না, রাঁধছে কে, খইমুড়ি আছে খেয়ে নে। তুই যে কত খেয়ে এসেছিস তা আমি জানি না। ওটা আমায় দে। না না, ঠিক আছে। সৌখীকে কি খেতে দেবো কাল সকালে? আজ রাত্রা না হয় বিক্রির খইমুড়ি দিয়ে কোনো রকম চলে গেল। যদি সে বলতো দুটো ভাত খেতে ইচ্ছে করছে, তখন আর উপায় ছিল না সব কথা না বলে। আলু চচ্চড়ি খেতে কি ভালোই না বাসে সৌখীটা, কত কাল হয়তো জেলে খেতে পায়নি। আলু চাল তেল সব কিনতে হবে, কিন্তু অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠে কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন, তবে রেঁধে দেব? ওই ওই কাছারি বাড়ির ঘড়িতে 2টো বাজলো, কি যে করি। আচ্ছা, আজ মুড়ি বিক্রি করতে গিয়ে দেখলাম যে পেশকার সাহেবের বাড়ি রাজমিস্ত্রি লেগেছে, পড়ে যাওয়া উত্তরের পাঁচিলটা গাঁথা হচ্ছে। না, জলটা ফেলবো না, রাতে লোটা হাতে দেখলে কেউ সন্দেহ করবে না। লোটা হলো বাড়ির নক্ষি, এখনই আরো একটি কিনে আনা দরকার বাড়ির নক্ষি শ্রী ফিরিয়ে আনতে হলে। তোমাদের তো কেবলই এই আইনের ধারায় স্পষ্ট লেখা আছে যে চুরির খবর পুলিশকে না দিলে জেল পর্যন্ত হতে পারে, সে খবর রাখো। যত সব ফালতু কথা, আমি এখনই থানায় যাব।
লোটা দেখাও তো বাপু। আমি চাই খুঁড়ো দেওয়া লোটা, বুঝলেন কি না? এই এত বড় সাইজের মুখ হওয়া চাই বেশ ফেঁদানো, যাতে বেশ হৃষ্টপুষ্ট মেয়ে মানুষের এতখানি মোটার উপর কাঁকন সদ্য হাত অনাহাসে ঢোকানো যায় ভেতরটা মাজবার জন্য। পুরানো হলে চলবে? নামে পুরানো, সস্তায় পাবেন 2.5 টাকা। পুরানো বাসনও বিক্রি হয় নাকি এখানে? দেখি। বল, এই লোটা কোথা থেকে পেলি? দিনে করিস দোকানদারি আর রাতে বারস শীত কাটি নিয়ে। বাবু বাবু বিশ্বাস করুন, আমি এটা চুরি করিনি, আমি এটা কিনেছি নগদ 14 আনা পয়সায় সখীর মায়ের কাছ থেকে এই একটু আগে। 14 আনায় এই ঘটি পাওয়া যায়? চোরাই মাল জেনেই কিনেছিস, চোরাই মাল রাখবার ফৌজদারি ধারা জানিস? এই ছোকরা, যাও তো থানা থেকে দারোগাকে ডেকে নিয়ে আসো গিয়ে। চলো সবাই চৌকিদের বাড়ি। দারোগা পুলিশ? কিন্তু আমি তো জানতাম বাসনওয়ালারা পুরনো জিনিস ঘষে মেজে রং দিয়ে নতুনের মতো করে তবেই বিক্রি করে। তুই এই লোটা আজ বাজারে বাসনের দোকানে 14 আনায় বিক্রি করেছিস? চোদ্দ আনা পয়সার জন্য মা শেষে একটা ঘটি চুরি করলো? মা আমাকে বললো না কেন? এতদিন আমার ডিউটি ছিল জেলখানার গুদামে, জেলের ঠিকাদারের কাছ থেকে আমি 90 টাকা রোজগার করে এনেছি। এখনো সেই টাকা আমার কোমরের বাঁটুয়ায় বাঁধা রয়েছে। মা আমার কাছ থেকে টাকা চেয়ে নিল না কেন? মেয়ে মানুষ কি না, আর কতই বা আক্কেল হবে। হয়তো ঘর দোরের দিকে এক নজর তাকিয়ে সংসারের দৈন্য দশার কথা আঁচ করে নেওয়া উচিত ছিল আমার। সেটা বুঝে নিজে থেকে মায়ের হাতে টাকা দেওয়া উচিত ছিল, কিন্তু সে সময় পেলাম কই? রাতে এসে শুয়েছি, এতক্ষণ তো বিছিন ছেড়ে ওঠার কথাই নয়। শেষ পর্যন্ত লোটা চুরি, জেলের মধ্যে ওইসব ছিচকে কদু চোদ্দের সঙ্গে আমি তো পারদ পক্ষে কথাই বলিনি কোনোদিন। ডাকাতরা জেলে আলাপ সালাপ করে লাইফারদের সঙ্গে, এ কথা মার তো অজানা নয়। কদু চোরদের যে মাত্র 2 মাস কি 3 মাস সাজা হয়, মা জানে না যে। এই বুড়ি, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, জবাব দে। দারোগা সাহেব, মেয়ে মানুষকে নিয়ে টানানি করছেন কেন? আমি ঘটি চুরি করেছি কাল রাত্রে। এত বেলা পর্যন্ত তোকে ঘুমোতে দেখে আমি আগেই বুঝেছিলাম, শুধু বুড়ির মুখ দিয়ে কথাটা বার করে নিতে চাচ্ছিলাম এতক্ষণ। না না দারোগা সাহেব, সৌখি কিচ্ছু করেনি, আমি করেছি। ওকে গ্রেফতার করবেন না, আমাকে করুন, ও কিচ্ছু জানে না। ও যে ঘুমোচ্ছিল, ওকে ছেড়ে দিন দারোগা সাহেব। এখনো যে ওর বউ ছেলের সঙ্গে দেখা হয়নি। Ha ha ha!